দীর্ঘ এক যুগের পথ চলা একসাথে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আগের ব্লগটা শেষ করেছিলাম, আমরা ভাই বোন বের হয়েছি হাসপাতাল যাওয়ার জন্য আমার ভাইয়ের ছেলেকে দেখতে। তো সেখানে এসে মনটা খারাপই, ছোটো বাচ্চাকে এভাবে স্যালাইন লাগিয়ে রাখতে হয়েছে, কিছু করার নেই, অসুস্থ হলে তো রাখতেই হবে। তারপরে আলহামদুলিল্লাহ এখন ও একটু সুস্থ এবং বাসায় নিয়ে এসছে। এটা তো আরও কয়েকদিন আগের ব্লগ, আর এটা হচ্ছে 22 তারিখ বিকেলের গিয়েছিলাম আমরা, আর এটা হচ্ছে সন্ধ্যায়। আসার পরে বড়াপা গিয়েছে চাচিকে নিয়ে ডাক্তারের কাছে, আর আমরা ভাই বোন দুজনে উপরে এসে চা খেয়ে নিয়েছি। পরে রাতে খাবার খাওয়ার জন্য আবার উপরে চলে এসেছি। এখন প্রায় রাতের 12টা বাজে, আর এখন ওর বাবা এসছে কক্সবাজার থেকে। তো খাওয়া দাওয়া করে নিচে আসলাম। আসার পরে আমি আমার মোবাইলটা চার্জে লাগানো ছিল, কিছু একটা নোটিফিকেশান এসছে সেটা চেক করছিলাম। হঠাৎ করে আমাকে পিছন থেকে সারপ্রাইজ দিল, আর ভিডিও করছে ছেলে, বাবা ফুল বের করে নিল। তা আমি কিন্তু জানতামই না, আমি একদম অন্যমনস্ক ছিলাম, ওইদিকে মোবাইলে কাজ করছিলাম কিছু একটা। যাই হোক, হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে আমিও খুব বেশি অবাক হয়ে গিয়েছি এবং খুশিও হয়ে গিয়েছি। তো সে মনে রেখেছে বা এত রাতে আসার সময় ফুল নিয়ে এসছে, আনবে আমি ভাবতে পারিনি, আসবে সেটা জানতাম, যদিও বলে গেছে এই সপ্তাহে আসবে না। কিন্তু আমার মনে হয়েছে যে 12 বছরটা একসাথে পার করে দিয়েছি, আর এই দিনটা নিশ্চয়ই মিস করবে না, আসবেই। তো ফুল নিয়ে এসছে, আর 12টা ফুলই নিয়ে এসছে, 3 কালারের মিলিয়ে, দেখতেই পাচ্ছেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারি। তো এই যে আমার 2 সন্তান, তারা তো অবাক, ফুল কোথা থেকে আসলো, কেন আসলো। ছোটো ছেলে তো খুবই অবাক হয়ে গিয়েছে, সে কখনো দেখেনি এমনটা। আর আসলে দূরে থাকলে ভালোবাসা বেড়ে যায়, এটা ঠিক, কারণ গত কিছু বছরে কখনোই সে ফুল নিয়ে আসেনি। মাঝে শুরুর দিকে হয়তো বা 1-2টা গোলাপ নিয়ে আসতো এই যা, কিন্তু ফুল ওভাবে করে দেওয়া হয়নি। তো অনেক সুখ দুঃখ আনন্দ বেদনার মধ্যে দিয়ে এই 12টা বছর কাটিয়েছি। কষ্টের স্মৃতিগুলো মনে করতে চায় না, সব কষ্টের মাঝেও আমরা দুজন একসাথে ছিলাম, ধৈর্য ধরেছিলাম বিদায়, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা পরের দিন সকালের ভিডিও, আমরা এখন নাস্তা করছি আপার বাসায়, রাতে তো ভাইয়ার বাসায় খেয়ে এসেছি, দুপুরেও ভাইয়ার বাসায় খাবো। আর আজকে আমার বেড়ানো শেষ, আজকে চলে যাব আমার বাসায়। আর ওর বাবা তো প্রথম দিনই বলেছিল যে বাসায় চলে যাও, আমি বাসায় আসব। পরে ভাইয়া আর আপা কেউই রাজি হচ্ছিল না, তার কারণে ওকেও ওখানে আসতে হয়েছে। তো যাই হোক, ওর সারপ্রাইজটা পেয়ে আমি খুশি হয়েছি, এটা সত্য কথা। তবে আমি আবার ম্যারেজ ডে বা বার্থডে এগুলো একদমই পালন করি না। আগে যখন বুঝতাম না তখন হয়তো বা উইশ করতাম, আমিও মাঝে মধ্যে ফুল দিয়েছি, গিফট দিয়েছি। তবে এখন যখন জানতে পারি এসব দিবসগুলো পালন করা আমাদের ইসলাম ধর্মে নেই, তাই আমি কোনো কিছুই পালন করি না। তবে তার মনে হয়েছে একটা ফুল দিয়েছে, এটা এমন কিছু হয়তো বা না, তারপরও চেষ্টা করে, আমার থেকেও বেশি এসব বিষয়ে সচেতন। তা আমি আমার ছেলেদেরও, যে গত সেপ্টেম্বর ওদের দুজনেরই প্রায় একই মাসে জন্মদিন, মানে একজনের 4 তারিখ একজন 12 তারিখ, কিন্তু আমি কিন্তু কিছুই করিনি। আগে যদি না বুঝে থাকতাম হয়তো বা দোনো ছেলের জন্য একসাথে হলেও কিছু একটা করতাম। তা আমার কথা হচ্ছে যে ভালো খারাপ রান্না বান্না আমরা সবসময় করি, সবসময় খাই, কিন্তু ওই দিনেই করতে হবে কেন? যেহেতু নিষেধ করা আছে তাই না করাটাই ভালো। 12 বছর কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে এমনটাও না, 12 বছরে অনেক চড়াই উৎরাই পার করতে হয়েছে, প্রত্যেকটা পরিবারেই করতে হয়, প্রত্যেকটা সংসারেই উত্থান পতন থাকে, প্রত্যেকটা সংসারে ভালো খারাপ দিক থাকে। তবে সব কিছুর পরে যদি দুজনকে বুঝে বোঝাপড়াটা ভালো হয়, সেক্ষেত্রে সমস্ত নেগেটিভিটিকে কাটিয়ে পজিটিভ দিকটা দেখে এগিয়ে যাওয়া যায়, আর আমরাও সেটা করেছি। মাঝে মাঝে আমরাও মানুষ, আমরাও কিছু কিছু বিষয়ে হতাশ হয়েছি বা কিছু কিছু বিষয়ে হয়তো বা রিয়েক্ট করেছি, কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ এতদিন একসাথে থাকতে পেরেছি, এটাই অনেক। তবে মনে হচ্ছে যে 12 বছর তো সেদিনই, সেই 2000 সালের ডিসেম্বরের 23 তারিখ, আর এখন 2022 সালের ডিসেম্বরের 23 তারিখ,
দীর্ঘ একটা সময় কিন্তু মনে হচ্ছে যেন চোখের পলকেই হারিয়ে গিয়েছে এই সময়টা। আর এই সময়ে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, তার মধ্যে অন্যতম পাওয়া হচ্ছে আমার দুই সন্তান, সেটাও আলহামদুলিল্লাহ। যা আছে ভাগ্যে তাই পাবো, যেভাবে লেখা আছে সেভাবেই হবে। তারপরও আমাদের আশা মানে এক্সপেকটেশন সব কিছু অনেক বেশি থাকে, তা আমার খুব বেশি আকাঙ্ক্ষা বা এক্সপেকটেশন অত বেশি না, যার কারণে আমি অল্পতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। ভিডিওটা খুব বেশি বড় করতে পারিনি, দুপুরের খাবার দাবারটা ভাইয়ার বাসায় করেছি। দুপুরে খুব অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদের পরিবারে। আমার কেউ একজন তেল জাতীয় কিছু একটা ফ্লোরে ফেলেছে, আর আমার ছোটো ভাই খাবার খেয়ে যখন বের হচ্ছিল সে এমনভাবে পড়েছে সিঁড়িতে, মারাত্মকভাবে ব্যথা পেয়েছে, যার কারণে আমি এরপরে আর কোনো রকম ভিডিও কন্টিনিউ করিনি। সেই দুপুর থেকে ভিডিও অফ রেখেছি, মন মানসিকতাও ভালো ছিল না। সে মাথায় খুবই ব্যথা পেয়েছে সিঁড়ির রেলিংয়ের সাথে বাড়ি খেয়ে, মাথা ফুলেও গিয়েছে, তো ফাটে নাই। তারপরও যদি ব্যথা না কমে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। আসলে এই যে চোখের পলকে বিপদটা চলে আসে, আমরা কিন্তু দুপুর টাইমে খুব মজা করছিলাম, আমরা চার ভাই বোনে, আর আমার মেজো ভাই ছিল না, ও হাসপাতাল থেকে ও ছেলেকে রিলিজ নিয়ে শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছে, কারণ হাটজারিতে ও শ্বশুরবাড়ি আর হাসপাতালটা ওখানে, তো ছোটো বাচ্চাকে জার্নি করে এতদূর আনবে না। আর যেহেতু বাচ্চার অবস্থা ভালো, তাই আমরাও আলহামদুলিল্লাহ নিজেদের মতো করে সুন্দর সময় কাটাচ্ছিলাম। তো ছোটো ভাই ব্যথা পেয়েছে, তাই বড় ভাইয়ের কাছে আবদার করেছে সে পিৎজা খাবে, তাই ওর পছন্দের সব থাকে অনলাইনে অর্ডার করে পিৎজা আনিয়ে নিয়েছে, আর পিৎজাও সবাই মিলে খেয়ে নিয়েছে, যদিও পিৎজাটা একদমই ভালো ছিল না। 1600 টাকার একটা পিৎজা আমার কাছে মনে হয় জলে ফেলে দিয়েছে, টাকাগুলো একদমই মজা ছিল না, কিন্তু যার জন্য এনেছে সে খুশি হয়েছে। তো দিন শেষে নিরে ফেরার সময় আর আমরা চলে এসেছি, তখন বাজে প্রায় রাতের 8টা কি 8:30 আর চলে এসেছি। তো ওরা আসতে দিতে চায়নি, কিন্তু ওর বাবা কিছুতেই আর থাকবে না, চলে আসবে, আর নিজের বাসায় যেরকম স্বাচ্ছন্দ্য সময় কাটাতে পারে ছেলেরা শ্বশুরবাড়িতে ওরকম পারে না, সেটা আমিও বুঝি, তাই আমিও জোর করে নিই চলে এসেছি। তো আসার পরে তো খেতে হবে, বারবার ভাইয়া আপা বলছিল যে মানে রাতে খাওয়া দাওয়া করো অন্তত যা, তাই আমি বললাম ঠান্ডার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যাব রাতের বেলা, সেটা কেমন দেখা যায়, ওদেরও ঠান্ডা লেগে যাবে, তার চেয়ে জায়গা বলে আবার রান্না করবি খাবি, আমি সমস্যা নেই একটা কিছু রান্না করে নিব। তা আমি বাসায় এসে ফ্রিজে যা ছিল তাই থেকে একটা তরকারি রান্না করে নিয়েছি, দেখতেই পেলেন, মূলা দিয়ে মাছ রান্না করে নিয়েছি। আর এত আহামরি রান্না বান্নারও কিছু নেই, দুপুরে অনেক রিচ ফুড খাওয়া হয়েছে, সন্ধ্যায় নাস্তা খাওয়া হয়েছে, এখন রাতে খেতে হবে দেখে খাওয়া রান্না এইটাই আর কি। তো ওই যে তাড়াহুড়া করে আসার সময় বেশ অনেক জিনিসই ফেলে চলে এসেছি, যেমন ইনসুলিন নিয়ে আসিনি, ওদের ব্রাশ নিয়ে আসিনি, মানে ওই যে বাবার বাড়িতে যাওয়ার সময় মানুষ যেমন গোছ গাছ করে গুছিয়ে গাছিয়ে যায়, যেমন আমি যাওয়ার সময় বাসা টাসা সব কিছু গুছিয়ে পরিপাটি করে সব কিছু নিয়ে চলে গিয়েছি, কিছুই নিতে ভুলি নাই, কিন্তু আসার সময় সব কিছুই ফেলে চলে এসেছি। তো এটাই মনে হয় সবার সাথে হয় আমার মতো। যাই হোক, এই ভিডিওটা খুব বেশি বড় করতে পারিনি, ওই যে বললাম, আর এই যে 12 বছরের পথ চলা, আপনাদের সবার সাথে দোয়া চাই আগামী যে দিনগুলো আমরা একসাথে কাটাবো ছেলেদের যেন সৎ পথে চালাতে পারি, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, সেই দোয়াই আমাদের জন্য করবেন। আর হাসি আনন্দের মধ্যে দিয়ে হালালভাবে যেন জীবনটা পরিচালনা করতে পারি সেই দোয়াও করবেন। আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।